ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। গত সপ্তাহে যে পেগম পমের গল্পটা বলেছিলাম সেটা ভালো লেগেছে তো? আজকে সেই জন্য আরো একটা গল্প নিয়ে চলে এসেছি। কি গল্প বলো তো? পান্তাবুড়ির গল্প। হ্যাঁ গো, পান্তাবুড়ির গল্প। এক দেশে একটা খুব বয়স্ক বুড়ি ছিল। সে তার অনেক বয়স হবে, সে একটা লাঠি নিয়ে টুকটুক 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 করে করে হাঁটত, আর তার মাথাটা টুকটুক 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 করে করে নড়ত। এবার তার একটা অনেক বড় বাড়ি ছিল, আর সেই বাড়ি পাহারা দেওয়ার জন্য বুড়ির দুই কুকুর ছিল। সেই কুকুর দুটোর নাম কি বলো তো? রঙ্গা আর ভঙ্গা। বুড়ি তো সেই কুকুর দুটোর সঙ্গে খুব সুখে দুঃখে সুন্দর করে থাকে, কিন্তু বুড়ির এখানে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। বুড়ি ভাবলো, অনেক দিন তো নিজের বাড়িতে আছি, যাই একটু নাতনির বাড়ি থেকে ঘুরে আসি, সেখানে বেশ ভালো ভালো খেতে পাবো। এই বলে বুড়ি একদিন ঠিক করলো যে আজকে সে তার নাতনির বাড়িতে যাবে। যেমনি ভাবা তেমনি কাজ। তখন বুড়ি তার দুই কুকুরকে ডেকে ডেকে বলল, ওরে রঙ্গা, ওরে ভঙ্গা, আমি চললাম নাতনির বাড়ি, তোরা আমার বাড়িটাকে একটু দেখে শুনে রাখিস বাবা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। এই বলে বুড়ি আবার সেই লাঠি নিয়ে টুকটুক 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 করে যাচ্ছে, আর মাথাটা কি হচ্ছে বলো তো? টুকটুক 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 করে করে নড়ছে। এইবার বুড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, কিছু দূর এগোতে সামনে পড়েছে একটা শেয়াল। শেয়াল তো খুব ধূর্ত, তোমরা জানো। শেয়াল এসে বলছে, এই বুড়ি, তুই কোথায় যাচ্ছিস রে একা একা? এদিকে শোন, আমার খুব খিদে পেয়েছে, আমি তোকে খাবো। তেমনি বলা বুড়ি কিন্তু ভয় পায়নি, কারণ বুড়ির মাথায় অনেক বুদ্ধি ছিল। বুড়ি কি বললো জানো? বললো, শেয়াল, তুমি এখন আমাকে কি খাবে? একে তো আমার অনেক বয়স, তারপরে দেখো আমি কি রোগা পাতলা, গায়ে শুধু হাড় আর চামড়া, তোমার কি পেট ভরবে? তার চেয়ে আমি এখন যাচ্ছি নাতনির বাড়ি। নাতনির বাড়িতে ভালো মন্দ খেয়ে দে মোটা হব, আর যখন ফিরে আসব তখন তুমি পেট ভরে আমাকে খেও। শেয়াল সেটা শুনে ভাবলো, ঠিকই আছে, ঠিক আছে বুড়ি, তুই এখন তাহলে নাতনির বাড়িতে যা, কিন্তু ফেরার পথে আমার কাছে আসবি, কিন্তু আমি তোকে খাবো। এই বলে শেয়াল বুড়িকে ছেড়ে দিল। বুড়ি আবার অমনি লাঠিতে ভর দিয়ে টুকটুক 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 করতে করতে যাচ্ছে, আর যেহেতু অনেক বয়স, বুড়ির মাথাটা কি হচ্ছে? টুকটুক 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 করে করে নড়ছে। কিছু দূর যেতেই একটা এই মোটার এই লম্বা ভল্লুকের সঙ্গে দেখা। ভল্লুক বলছে, হ্যাঁ বুড়ি, কোথায় যাচ্ছিস সে একা একা? এদিকে শোন, আমি খাবো, এদিকে আয় আমার কাছে আয়, আমি তোকে খাবো। বুড়ি তখন আবার একই কথা বলল, তুমি এত বড় চেহারার একজন ভল্লুক, তুমি কি আমার মতো এরকম রোগা পাতলা হাড় জিনজিরে বুড়িকে খেয়ে আনন্দ পাবে? তার চেয়ে আমি এখন নাতনির বাড়ি যাচ্ছি, নাতনির বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে দে মোটা সোটা হয়ে যখন আবার এই রাস্তা দিয়ে ফিরবো, তখন না হয় আমি তোমার কাছে আসব, তুমি তখন আমাকে খেয়েও পেট ভরে। ভল্লুক দেখলো, ঠিকই বলছে বুড়ি, এত পাতলা একটা রোগা পাতলা বুড়িকে খেয়ে আমার খুব একটা পেট ভরবে না, ঠিক আছে। ভল্লুকও বুড়িকে ছেড়ে দিল। বুড়ি আবার এগোচ্ছে, লাঠিতে ভর দিয়ে যাচ্ছে ঠুকঠুক 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 করতে করতে, আর মাথাটা নড়ছে টুকটুক 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 করে করে। এইবার যেই না নাতনির বাড়ি আর পৌঁছতে একটুখানি বাকি, তার আগেই একটা
ভালো করে পা সামনে চলে এসেছে। সামনে চলে আসতে তো বুড়ি একটু খাবড়ে গেছে, কিন্তু বুড়ি তো ঠিক করে রেখেছে, ও ভল্লুক আর শেয়ালকে যা যা বলেছে বাঘ যতই ভয় দেখার বাঘকেও একই কথা বলবে। বাঘ তো একই কথা বলল বুড়িকে ডেকে, হ্যাঁ বুড়ি শোন শোন এদিকে আয়, আমি তোকে খাবো, আমার খিদে পেয়েছে। বুড়ি তখন তার ভয় চেপে রেখে উপস্থিত বুদ্ধি নিয়ে বাঘকে বলল, দেখো আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমার এখন শুধু হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই দেহে, তোমার কি আমাকে খেয়ে পেট ভরবে? তার চেয়ে একটু দূরে আমার নাতনির বাড়ি, ওইখানে যাব, কিছুদিন থাকবো, ভালো মন্দ খাবো, খেয়ে দিয়ে যেই না আমার শরীরটা মোটা সোটা হবে, আমি তখন ফিরে এসে তোমাকে ডেকে বরং বলবো যে তুমি আমাকে এখন খাও, তখন তুমি আমাকে খেয়ে দিও, কেমন? এখন আসি? বাঘ বলল, ঠিকই বলছে, সত্যি তো এই পাতলা রোগা হ্যাংলা মার্কা বুড়িকে খেয়ে আমার খুব একটা পেট ভরবে না, মজাও লাগবে না। ঠিক আছে বুড়ি, তোকে কিন্তু যেতে দিলাম, কিন্তু ফেরার পথে প্রথমেই আমার কাছে আসবি, কিন্তু আমি তোকে খাবো, মনে থাকবে? বুড়ি তো মাথাটা টুকটুক 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 করে নাড়তে নাড়তে সম্মতি জানিয়ে এগিয়ে গেল। নাতনির বাড়িতে গেল, নাতনির বাড়িতে তো ভীষণ মজা করে মন্ডা মিঠাই দুধ ছানা তারপরে ঘি ননি সমস্ত খেয়ে তো বুড়ির সেই চেহারা একেবারে চলে গেল। বুড়ি এখন চকচকে ঝকঝকে আর এই মোটু সটু হয়ে গেছে। এবার তো বুড়ির ফেরার পালা, অনেক দিন এসেছে সে নাতনির বাড়িতে। নাতনিকে সে ফেরার পথে বলছে যে দেখ আমি তো এখন এই পথ দিয়ে ফিরবো, আমাকে প্রথমে বাঘ ধরবে, তারপরে ভল্লুক ধরবে, তারপরে শেয়াল ধরবে, ওরা তোমাকে খেয়েই ফেলবে, আমি কি আর বাড়ি পৌঁছতে পারবো না? তখন বুড়ির নাতনি বুড়ির থেকেও কিন্তু বেশি বুদ্ধিমান জানো তো, তখন নাতনি কি করলো বলো তো, এই বড় একটা লাউয়ের খোলা নিয়ে আসলো, নিয়ে এসে বললো, ঠাকুমা তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে এই লাউয়ের খোলার মধ্যে ভরে লাউটাকে গড়িয়ে দেব, আর কেউ বুঝতেও পারবে না লাউয়ের ভেতরে তুমি আছো, আর লাউয়ের ভেতরে এতটা রাস্তা যাবে তো, তোমার যদি খিদে পেয়ে যায় একটু তেঁতুল আর চিড়ে তোমাকে দিয়ে দিলাম, তুমি যেতে যেতে খাবে আর গড়িয়ে গড়িয়ে যাবে, কোনো কষ্টও হবে না, আর তোমায় রাস্তায় বাঘ সিংহ হাতি ঘোড়া শেয়াল বলু কেউ ধরবে না, কোনো ভয় নেই, তাহলে চলো তোমাকে লাউয়ের খোলার ভেতর ভরে দেই। বুড়ি তো সেখানে লাউয়ের ভেতরে ভালো করে বসে তেঁতুল আর চিড়ে খেতে 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 যাবে ভেবেছে। নাতনি লাউয়ের খোলার ভেতর বুড়িকে ঢুকিয়ে আর একটা খোলা চাপা দিয়ে লাউ দিল গড়িয়ে, লাউ গড়াতে 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 চলছে, আর বুড়ি ভেতরে কি বলছে বলো তো, লাউ গড় গড় লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল পিচি ফেলি টুকটাক, বুড়ি চলল ঢের দূর। এই কথা বলতে 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 লাউ যখন গড়াতে 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 প্রথমেই বাঘের সামনে এসে পড়েছে। বাঘ তো দেখছি কি একটা গড়িয়ে গড়িয়ে আসছে, লাউটাকে থাবা দিয়ে ধরেছে। ও তো বুঝতে পারছে না এটা কি, কেননা ও তো কখনো লাউ খায়নি। ও দেখছে তার ভেতর থেকে কি একটা আওয়াজ আসছে, বলছে লাউ গড় গড় লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল পিচি ফেলে টুকটাক, বুড়ি চলল ঢের দূর। বাঘ শুনে ভাবলো কি বলছে বুড়ি চলল ঢের দূর, তার মানে বুড়ি নিশ্চয় অনেক দূরে চলে গেছে, সেটাই বলছে, এই লাউটাও খেয়ে কি করব, দূর আমার কোনো কাজই হলো না, বুড়ি তো সেই কখন চলেই গেছে, এই ভেবে ও লাউটাকে দিল ধাক্কা। লাউ আবার গড়াতে 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 কার কাছে এসে পৌঁছলো বলো তো, সেই ভল্লুকটার কাছে।
ভাল্লুকটাও দেখলো দূর থেকে কি একটা আসছে মনে হচ্ছে। ভল্লুক গিয়ে সেই লাউটাকে খপ করে ধরলো। সেখান থেকেও আওয়াজ আসছে, লাউ গড় গড় লাউ গড় গড়, খাই ছিঁড়ে আর তেঁতুল, মিছি ফেলে টুকটাক, উড়ি চললো ঢের দূর। ভল্লুকটাও ভাবছে মাথায় বুদ্ধি নেই তো, ভাবছে বুড়ি মনে হয় অনেক দূরে চলে গেছে, এই লাউটা সেটাই বলছে, দু লাউটাও খেয়ে কি করবো, বুড়িকে যখন খাওয়া হলো না, লাউ না হয় নাই খেলাম। ও লাউটাকে দিল ধাক্কা, লাউ আবার গড়াচ্ছে, গড়াতে 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 এবার কার কাছে এসে পৌঁছবে বলো তো? সেই ধূর্ত শেয়ালটার কাছে। শেয়ালের মাথায় কিন্তু খুব বুদ্ধি, শেয়ালও শুনতে পেল লাউয়ের ভেতর থেকে আওয়াজ আসছে, লাউ গড় গড় লাউ গড় গড়, খাই ছিঁড়ে আর তেঁতুল, পিচি ফেলি টুকটাক, উড়ি চলল ঢের দূর। শেয়াল কিন্তু চালাক, শেয়াল বুঝতে পেরেছে এর ভেতরেই বুড়ি আছে। শেয়াল করেছে কি, অমনি লাউটাকে দু ভাগ করতে ভেতর থেকে বুড়ি বেরিয়ে এসেছে। তখন শেয়াল বলছে, এই তুমি লাউয়ের ভেতরে ঢুকে আমাকে ফাঁকি দিয়ে পালাচ্ছিলে না? তখন বুড়ি বলছে, আরে না না, আমার তো বয়স হয়েছে, আমি কি এতটা পথ হেঁটে আসতে পারি, তাই লাউয়ের ভেতরে করে গড়াতে গড়াতে তাড়াতাড়ি তোমার কাছে এসে পৌঁছালাম, রাস্তায় যাতে তুমি ছাড়া আমাকে আর কেউ খেতে না পারে, সেই জন্য, আর কোনো কারণ নেই। শেয়াল বলল, ঠিক আছে বেরো বেরো, বাহ ভালোই তো চেহারা হয়েছে, তাহলে তো এবার আমার খেয়ে ভীষণ তৃপ্তি হবে। বুড়ি তখন দেখল এবার আর বাঁচার পথ নেই। বুড়ি তখন একটা ফোন দিয়ে আঁকল। বুড়ি বলল, দেখো শেয়াল, সবারই কিন্তু মরার আগে একটা শেষ ইচ্ছে থাকে, আমার একটা শেষ ইচ্ছে আছে তোমার পেটে যাওয়ার আগে, কি বলো তো? ওই ঢিপিটার উপরে বসে আমি একটা গান গাইবো, হ্যাঁ শেষ গান। তখন শেয়াল ভাবলো, ঠিক আছে খেয়েই তো ফেলবো, এই একটা ইচ্ছে তো পূরণ করাই যায়, তাহলে গান শুনতে শুনতেই না হয় মেজাজটা খুশ হয়ে যাবে আর আমি ভালো মেজাজে বুড়িকে খাবো। তখন শেয়াল বলল, ঠিক আছে বুড়ি তুমি গান ধরো, তোমার সাথে আমিও গান গাই, গলা মেলাই, মেজাজটা আনন্দে ভরে যাবে। বুড়ি বলল, ঠিক ঠিক ঠিক। বুড়ি গিয়ে ওই ঢিবির উপরে উঠল। ঢিবি মানে কি বলো তো, একটু উঁচু উঁচু জায়গা, সেইখানে সমতলের থেকে একটু উঁচু জায়গায় উঠে বসল। বসার পরে বুড়ির মনে পড়েছে, ঘর পাহারা দিচ্ছে রঙ্গা আর ভঙ্গা, বুড়ির দুই কুকুর, রঙ্গা ভঙ্গাকে ডাকবে বলে বুড়ি গান ধরল, ওরে রঙ্গা ওরে ভঙ্গা, তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। বুড়ির গলা শুনে কান খাড়া করে রঙ্গা ভঙ্গা ভাবলো, বুড়ির নিশ্চয় কোনো বিপদ হয়েছে, বুড়ি ওই দূর থেকে আমাদের ডাকছে। রঙ্গা ভঙ্গা দৌড়াতে 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 সেই জায়গায় চলে এলো। রঙ্গা ভঙ্গাকে দেখে বুড়ি সাহস পেয়ে গেল। বুড়ি তখন বলল, রঙ্গা এই ভঙ্গা দেখ, এই শিয়ালটা আমাকে খাবে বলছে, ধত্ত বেটাকে আমাকে খাবে খাওয়াচ্ছে। রঙ্গা ভঙ্গা তখন বুড়ির আদেশ পেয়ে একেবারে শেয়ালটার ঘাড়ে গিয়ে পড়ল, একজন ঘাড় কামড়ে ধরলো, একজন পা টেনে ধরলো, এইভাবে শেয়ালটার তো ঘাড় ভেঙে গেল, পা ভেঙে গেল, একেবারে নাজেহাল অবস্থা করে ছেড়ে দিল রঙ্গা ভঙ্গা। বুড়িকে খাওয়াও হলো না, শেষে শেয়ালের প্রাণটাই চলে গেল। এইভাবে বুড়ি রঙ্গার ভঙ্গার কাঁধে হাত দিয়ে টুকটুক 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 করে করে আর মাথাটা টুকটুক 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 করে নাড়াতে নাড়াতে নিজের বাড়িতে ফিরে এলো সাবধানে। দেখেছ তো, উপস্থিত বুদ্ধি থাকলে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারি, শুধু আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে আর পরিস্থিতি অনুযায়ী আমাদের কথা বলতে জানতে হবে। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি, আবার একটা গল্প নিয়ে পরে একদিন হাজির হয়ে যাবো।
কেমন? তোমরা খুব ভালো থেকো, আর গরমের ছুটিতে বেশি বাইরে যেও না। মা বাবার কথা শুনবে, ভালো করে লেখাপড়া করবে, আর যখনই সময় পাবে আমার কাছে এসে গল্প শুনে যাবে। কেমন? আজকে আসি। নমস্কার।